জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব তিথিতে আমরা বুড়োগোপাল দাদার কথা স্মরণ মনন করব। শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ, তিনি ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদ হিসাবে জগতের কাছে পরিচিত, যিনি ঠাকুরের ত্যাগী ভক্তদের থেকে ছিলেন বয়সে বড়, এমনকি ঠাকুরের থেকেও তিনি কয়েক বৎসরের বড় ছিলেন। সেজন্য ঠাকুর তাকে বুড়ো গোপাল বা মুরুব্বী আখ্যা দিয়েছিলেন, আর ভক্তমহলে তার নাম ছিল গোপাল দাদা। সন্ন্যাসের পর তার নাম হয় স্বামী অদ্বৈতানন্দজি। ঠাকুরের আগমনের আগেই, মানে ঠাকুরের কাছে আসার আগেই গোপালদার স্ত্রী বিয়োগ হয়। সেই শোকে পতিত গোপালদা প্রথমে জানতে পারেন যে সংসার কত অনিত্য। সেই বৈরাগ্যের ফলে তার মন এক সংসারাতীত নিত্য সত্যের অন্বেষণে ঘুরে ফিরে বেরিয়েছিল। এই সময় সিঁথির নিবাসে শ্রীযুক্ত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন এবং তিনি গোপালদাদাকে ঠাকুরের কথা শোনালেন। গোপালদাদা ঠাকুরের আশ্রয় নিলেন এবং গোপালদাদার শুদ্ধ ভাবের পরিচয় ঠাকুর অনুভব করলেন। ঠাকুরের কাছে এসে গোপালদাদার অনুভব হলো যে সংসার রূপ মায়া মরিচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র মহা ঔষধ। বৈরাগ্য একমাত্র অভয় দেয়, আর কোনো কিছুতেই মানুষ অভয় পায় না, ভয় পায়। সেজন্য স্ত্রী বিয়োগ হয়তো অনেকেরই হয়, কিন্তু তার ফলে গুরুর সান্নিধ্য লাভ এবং সংসার ত্যাগ করে ভগবানের জন্য উন্মত্ত হওয়া, এটা বড়ই বিরল। গোপালদাদার পিতার নাম ছিল শ্রী গোবর্ধন ঘোষ। তারা জাতিতে সদ্গোপ ছিলেন এবং তাদের পৈতৃক ভিটা চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জগদ্দল রাজপুর গ্রামে। 1828-এর কোনো এক শুভ দিনে গোপালদাদার জন্ম হয়। বেলুড় মঠে ট্রাস্ট ডিডে জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণা বা অঘোর চতুর্দশীতে, এবং তিনি কলকাতার উত্তরে সিঁথিতে বাস করতেন এবং সিঁথির বেণীমাধব পালের চীনা বাজারে বুরুশ, ম্যাটিং, খররা, পাপোস ইত্যাদির একটা দোকানে কাজ করতেন। বেণীপাল ব্রাহ্মভক্ত হলেও শরৎকাল এবং বসন্তকালে উৎসবে মাঝে মাঝে ঠাকুরকে নিয়ে আসতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের চরণে আত্মসমর্পণের পূর্বেই এই বেণীপালের বাড়িতে গোপালদাদা ঠাকুরকে দর্শন করেছিলেন, এবং পরে তিনি অনুভব করেছিলেন যে ঠাকুর সত্যি সত্যি ভগবত প্রেমিক। ঠাকুরের সঙ্গে গোপালদাদার পরিচয় ক্রমে গভীর শ্রদ্ধাভক্তিতে পর্যবসিত হলো, এবং তার ফলে গোপালদাদাকে যেন ঘর থেকে টেনে বার করে আনলেন ঠাকুরের প্রতি সেই শ্রদ্ধাভক্তি। লাটু মহারাজের সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের এবং মায়ের সেবায় তিনি নিযুক্ত হয়েছিলেন। গোপালদাদার বিশেষ ইচ্ছা ছিল যে ঠাকুরের নিকট তিনি দীক্ষা নেবেন, কিন্তু ঠাকুর সাধারণ অর্থে গুরুগিরি করতেন না। কিন্তু একদিন দুপুরে আহারের পূর্বে ঠাকুরকে তিনি নিবেদন করলেন। দূর থেকে লাটু মহারাজ লক্ষ্য করলেন যে গোপালদাদা নতজানু হয়ে রয়েছেন আর ঠাকুরের চরণ ধরে খুব কাঁদছেন। কিছুক্ষণ পর ঠাকুর তাকে হাত ধরে তুললেন, তখনও গোপালদাদার চোখে জল। তারপর কি হলো লাটু মহারাজ জানেন না, কিন্তু প্রত্যহ সন্ধ্যায় তিনি গোপালদাদাকে বিষ্ণু মন্দিরে কীর্তন করতে দেখতেন। আরেকদিন দুজন সেবককে নিয়ে ঠাকুর কৌতুক করেছিলেন। ঠাকুর কথায় কথায় লাটুকে বলেছিলেন, এখানকার কথা মানতে হবে। লাটু মহারাজ বলেছিলেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। ঠাকুর সঙ্গে সঙ্গে গোপালদাদাকে ডেকে বললেন, ওগো গোপাল, শোনো, লেটো কি বলে, এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়?
তুমিই বলো তো বাবু, এ কেমন আবদার? গোপাল দাদাও তখন উত্তর দিচ্ছেন, আপনার তো জানা আছে, বলে দিন না। এই মধ্যস্থকে বিপক্ষে যোগ দিতে দেখে ঠাকুর বললেন, ওগো তোমার এই কী কী রকম কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? তখন গোপাল দাদা বলছেন, এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানবো কেমন করে? হার মানলেন ঠাকুর, হালকা হেসে বললেন, এখন নয় এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। কথা মৃত পাঠে জানা যায় করুণানিধান ঠাকুর একদিন সত্যিই গোপাল দাদাকে কৃপা করেছিলেন। 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর কাশীপুরে প্রেমের ছড়াছড়ি নিরঞ্জন এবং কালীপদকে ঠাকুর কৃপা করলেন। পরে দুই মহিলা ভক্ত ঠাকুরের কৃপা লাভে সিঞ্চিত হয়ে প্রেমাস্ত্র বিসর্জন করতে করতে চলে গিয়েছিলেন। ঠাকুর অতঃপর গোপাল দাদাকে ডেকে এনে কৃপা করলেন। এবং এই গোপাল দাদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, অপরের জিনিস পরিপাটি দেখলে আনন্দ প্রকাশ করতেন। ঠাকুর ভগবত ভাবে বিভোর থাকলেও ব্যবহারিক জীবনে ঠাকুরের প্রত্যেকটা কাজে ছিল সুশৃঙ্খলা, তাই তিনি গোপাল দাদার সেবা পছন্দ করতেন। গোপাল দাদার সেবার দৃষ্টান্ত খুব অল্প রয়েছে, কিন্তু এরম রয়েছে যে একদিন ওষুধ দেবার সময় পার হয়ে গেছে দেখে ঠাকুর হাত নেড়ে জিজ্ঞাসা করলেন, সেই বুড়ো লোকটা কোথায়? গোপাল দাদা ঘুমাচ্ছেন শুনে ঠাকুর আনন্দ সহকারে বললেন, আহা কত রাত জেগেছে, একটু ঘুমুক, তাকে আর জাগিও না, তুমি বরং ওষুধটা ঢেলে দাও। ঠাকুর জানতেন যে ওই গোছানো বৃদ্ধ লোকটির এই যে অনুপস্থিতি, এটা স্বেচ্ছাকৃত নয়, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরের ইয়া অনিচ্ছাকৃত অপারগতা। শ্রী শ্রী মা গোপাল দাদার সঙ্গে নিঃসংকোচে কথা বলতেন এবং গোপাল দাদা ডাক্তারের কাছে গিয়ে বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী শিখে এসে মাকে শেখাতেন। গোপাল দাদা নিজে হাতে করে নিম জল দিয়ে ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করে দিতেন। একদিন এরকম করছেন, এমন সময় ঠাকুর উহ উহ করে উঠলেন। ঠাকুরের কষ্ট দেখে গোপালদার নিজেরও কষ্ট হলো এবং বললেন, থাক আর ধোয়াবো না। ঠাকুর কিন্তু বললেন, না না তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার আর কোনো কষ্ট হচ্ছে না। এই বলে তিনি দেহ থেকে নিজের মনটা তুলে নিলেন এবং তারপর আর মুখে কোনো শব্দ করলেন না। গৃহহীন এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন গোপাল দাদার অবলম্বন ছিল তখন ঠাকুর, ঠাকুরের পাদপদ্ম। কাশীপুরে নরেন্দ্রনাথ একবার নির্বিকল্প সমাধিতে মগ্ন হলেন এবং এতটাই তার সমাধি হলো যে দেহে মৃতের লক্ষণ প্রকাশ পেল। গোপাল দাদা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ব্যস্ত হয়ে ঠাকুরের কাছে ছুটে গিয়ে বললেন, নরেন মরে গেছে। ঠাকুর শুনে বললেন, বেশ হয়েছে, এখন ওইভাবে কিছুক্ষণ থাক, আমায় সমাধির জন্য বড্ড জ্বালিয়েছিল। তারপর নরেন্দ্রনাথের বাহ্য জ্ঞানের পর দেহ জ্ঞান ফিরতে বিলম্ব হয়েছিল, তিনি পার্শ্বস্থ ব্যক্তিদের উচ্চৈস্বরে বললেন, আমার দেহ কোথায়? ঠাকুরের দেহত্যাগের পর গোপাল দাদার আর নির্দিষ্ট কোনো বাসা রইল না, তিনি বরানগর মঠেই এসে উঠলেন। এবং পরবর্তীকালে দেখা যায় যে 1888 খ্রিস্টাব্দে গোপাল দাদা কেদার বদ্রী দর্শন করেন এবং ওই সময় গঙ্গাধর মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এই তীর্থ দর্শন করার পর গোপাল দাদা কিছুদিন বৃন্দাবনে বাস করেন এবং 1890 মিরাটে পুনর্বার গঙ্গাধর মহারাজের সঙ্গে তার দেখা হয়। 1896 খ্রিস্টাব্দে স্বামী অদ্বৈতানন্দ জি অর্থাৎ গোপাল দাদাকে আমরা কাশীধামে বংশীদত্তের বাটিতে কঠোর তপস্যায় মগ্ন দেখতে পাই। তার সঙ্গে বাসের সৌভাগ্য হয়েছিল এমন একজন ব্যক্তি বলেছিলেন যে সেখানে প্রাত্যহিক সাধনা এবং জীবন প্রণালীতে তার চিরাচরিত নিয়মানুবর্তিতা এবং সুশৃঙ্খলা ভাব প্রখরভাবে ফুটে উঠেছিল। সব কাজ তিনি ঘড়ির মতন করতেন। প্রচণ্ড শীতের সময় তিনি সকালবেলা উঠে গঙ্গা স্নান করতেন, শ্লোক আবৃত্তি করতে করতে ঘরে ফিরতেন, মাসের পর মাস মাধুকরীর দ্বারা তিনি যা পেতেন তাই গ্রাসাচ্ছাদন করতেন। ব্যবহার্য সামগ্রী কিচ্ছু ছিল না, দু একখানি পরিধেয় বস্ত্র ছিল। শরীর ধারণের জন্য সমস্ত আবশ্যকীয় বিষয়ে তিনি সম্পূর্ণ সম্বন্ধশূন্য হয়ে সাধন ভজনেই মগ্ন ছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে মঠের দৈনন্দিন কার্য পরিচালনার ক্ষেত্রে বাবুরাম মহারাজের ওপর ন্যস্ত ছিল, কিন্তু স্বামী অদ্বৈতানন্দজি
সেই কাজে সাহায্য করেছিলেন। এবং শুধু তাই নয়, এই গোপাল দাদার অক্লান্ত কর্মজীবন শুরু হয়েছিল যে শ্রমিকদের সাহায্যে ভূমি সমতল করে দেওয়া। বেলুড় মঠ যখন কেনা হয় গঙ্গার তীরে, সেখানে তো প্রথম দিনেই আর এরকম সুন্দর মন্দির বা বাড়ি তৈরি হয়নি, ওই মাটিটাকে প্লেন করা, সেটা গোপাল দাদা করেছিলেন। এটাকেই তিনি ঠাকুরের ভাব প্রচারের ভিত্তি এবং তপস্যা রূপে গ্রহণ করেছিলেন। এবং লাটু মহারাজ একসময় বলেছিলেন, আরে বুড়ো গোপাল দা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি যুক্ত না, সবজি বাগান করতে বুড়ো গোপাল দাকে কতই না খাটতে হয়েছে। কারণ মঠের ভেতরে যে মাটি অংশ ছিল সেইখানে সবজি বাগান, সেই সবজি বাগানের পরিচর্যাও করতেন এই গোপাল দাদা। শ্রুশ্রী মা এই গোপাল দাদার আন্তরিকতার প্রশংসা করেছিলেন। কলকাতায় শ্রুশ্রী মাকে দেখতে গিয়ে গোপাল দাদা কথা প্রসঙ্গে বললেন যে তার শরীর বাদগ্রস্ত হলেও তিনি মঠের প্রয়োজনে বাগানে খুব খাটেন, মঠের জমিতে যা কিছু সম্ভব ঢেঁড়স বেগুন কাঁচকলা সব করেছেন, অতএব তরকারি আর বড় কিনতে হয় না। আর শ্রুশ্রী মাকেও তিনি মাঝে মধ্যে কিছু পাঠিয়ে দেন। সব শুনে বললেন, বাবা হ্যাঁ বাবা, তুমি সেকেলে লোক, তুমি তো আর ছেলেদের মতন থাকতে পারবে না, মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন, তাই দেখে থাকো। মঠের দৈনন্দিন কার্যের সাথে সাথে ঠাকুর পুজো অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি করতেন যখন বাবুরাম মহারাজ থাকতেন না। একদিন রাজা মহারাজ জনৈক পূজারীকে সাবধান করে দিচ্ছেন যে ঠাকুরের ভোগ নৈবেদ্যাদি খুব সাবধানে রেখো। শুনেই গোপালদা এর সমর্থনে বললেন যে কাশীপুরে তিনি একদিন অনবধানতাবশত অর্থাৎ সাবধানে করতে পারেননি, ঠাকুরের আর্যের ওপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন, ঠাকুর আর সেটা গ্রহণ করতে পারলেন না। গোপালদাদা এই কথাটি বলছেন। এবং নবীন ব্রহ্মচারীদের গোপালদার সাথে কাজ করতে হতো এবং তারা সবেমাত্র নবীন কলেজ থেকে বা স্কুল থেকে এসে বেলুড় মঠে জয়েন করেছে, গোপালদার সাথে তারা কাজে পাল্লা দিতে পারত না, তাই মাঝে মধ্যে তিনি বিরক্ত হতেন এবং ভৎসনা করতেন। পরে বলছেন, সর্বভূতে তিনিই বিরাজমান, কাকে নিন্দা করি আর কারি বা সমালোচনা করি, ঠাকুরের সংসার আর এরাই ঠাকুরের সন্তান, এই ভাব নিয়ে তিনি বাকি কয়টা দিন কাটিয়েছিলেন। একসময় গোপাল দাদা সবজি বাগান আর অপর একজন সাধু ফুল বাগান দেখতেন, তা ফুল বাগানে সব ব্রহ্মচারীরা কাজ করছেন, তরকারির ব্যবস্থা হচ্ছে না দেখে গোপাল দাদা বললেন, আহা নতুন ছেলেদের অত খাটানে নেই, ফুল বাগানের মাটি বড় শক্ত, ওরে তোরা এখানে আয় এসে কাজ কর, এই মাটি নরম। উপস্থিত সকলেই জানতো যে সবজি বাগানের কাজ অনেক শ্রমসাধ্য, সবাই হাসল। এবং গোপাল দাদার চায়ের সম্পর্কে একটা অদ্ভুত বিরুদ্ধ ধারণা ছিল, তিনি চা পান করতেন না আর অপরকেও করতে নিষেধ করতেন, এই নিয়ে রসিকতাও হতো। একদিন গোপাল দাদা একজনকে বললেন, ওরে চা খাসনি রক্ত হেগে মরবি। সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, গোপালদা যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত। গোপাল দাদার সঙ্গে সঙ্গে হেসে বললেন, খুব খা, অমনি হাসির রোল উঠে গেল। শেষ বয়স পর্যন্ত, দেখুন ঠাকুরের থেকে বয়সে বড়, তিনিও ঠাকুরের লীলা পার্শ্বদ হলেন। ঠাকুরের এই লীলা সত্যি সত্যি দুর্বোধ্য, ওই যে ঠাকুর বলছেন না, এখানকার কথা কি বোঝানো যায়, সময় হলে মানুষ বুঝতে পারবে। গানে আছে, এসে লাগি লাগন প্রিয়া হোগেই মগ্ন, লগ্ন না হলে মগ্ন হওয়া যায় না, প্রত্যেকটা জিনিসের টাইম, সেজন্য টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর এভরি পার্সনস লাইফ। যে সময় চলে যায় সেই সময় আর আমাদের জীবনে ফিরে আসে না। শেষ বয়স পর্যন্ত এই গোপাল দাদা ব্যায়াম করতেন এবং অপরের মুখাপেক্ষী হওয়া তার মোটেই মনঃপূত ছিল না। কেউ হয়তো ইচ্ছা করে তার সেবা করছেন, সেই সেবাটা তিনি নিতে চাইতেন না। সঙ্গীতের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। শোনা যায় অন্তিম অসুখের সময় তার এক অলৌকিক দর্শন হয়। তিনি দেখলেন ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত। গদা হাতে দেখিয়া গোপাল দাদা ঠাকুরকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন ঠাকুর বললেন, আমি এবার গদাধর রূপে আবির্ভূত। অর্থাৎ ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিবাদ বিচ্ছেদ
দূরীভূত হবে। ঠাকুর সেই বার্তাই যেন গদাধর মূর্তিতে ইঙ্গিত করেছিলেন। মনে রাখতে হবে ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। 28 ডিসেম্বর 1909 মঙ্গলবার বেলা 4:30 সময় গোপাল দাদা স্বধামে গমন করেন। সামান্য জ্বর হয়েছিল, কিন্তু এই শেষ সময় তার মুখ কান্তি অত্যন্ত সুন্দর। সে সময় ডাক্তার মতি ডাক্তার উপস্থিত ছিলেন, তিনি লেবু দুধ খেলেন এবং মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেহত্যাগ করলেন। 81 বছরের এই সাধক ইহলোক পরিত্যাগ করে বাঞ্ছিত ধামে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন পরবর্তী সন্ন্যাসী সংঘের জন্য এক অনুকরণীয় আদর্শ। এবং সেই আদর্শটি কি আমাদের বারবার মনে রাখতে হয়, সকলের জন্য পুত্র স্ত্রী এবং ধনসম্পদ প্রকৃত তৃপ্তি দিতে পারে না। প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হচ্ছে পরমাত্মা, যাকে পেলে জীব চিরকালের জন্য তৃপ্ত হয়ে যায়। এবং আমাদের এটি বারবার মনে রাখতে হয় যে কাউকে তার বাইরের আচরণ দেখে পাপই মনে করো না, এমন হতেই পারে তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করার অবস্থায় নেই। সুতরাং একমাত্র মনে রাখতে হবে যে পাপ হয় আমাদের আসক্তি থেকে এবং তার ফল আমাদের ভুগতে হয়। সেজন্য ভগবত নাম অপেক্ষা প্রিয় প্রিয়তম বস্তু আর নেই, তার প্রয়োগ কেবল তার জন্যেই করা উচিত। মানব জীবনের অসাফল্যের দুটি রূপ হয়, একটা ব্যর্থ জীবন, একটা অনর্থ জীবন। মানব জীবনে যেটা পরম প্রাপ্তি ভগবান, যেটা কেবল মানব জীবনেই পাওয়া যায়, সেটা থেকে যদি আমরা বঞ্চিত থাকি তবে তাকে বলা হয় ব্যর্থ জীবন। আর মানব জীবনে প্রাপ্ত বিবেক শক্তি জ্ঞান এগুলোকে যখন আমরা অপব্যবহার করি, সেগুলোকে যখন ভগবানের বিরুদ্ধ কাজে নিযুক্ত করি, নতুন নতুন পাপ করি, তখন তাকে বলা হয় অনর্থ জীবন। অর্থাৎ একটা থেকে বঞ্চিত আর একটা পেয়েও আমরা অপব্যবহার করছি। তাই মানব জীবন যাতে ব্যর্থ না হয়, তা যাতে অনর্থ জীবনের রূপ গ্রহণ না করে, সেই জন্য সর্বদা সাবধান থাকা উচিত। বারবার মনে রাখতে হবে যে কোনো বাণীতে, এই যে মহাপুরুষদের জীবন এবং বাণী না, এই বিশেষ দিনে সেই আছে না, বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল হয়, সেই বিশেষ দিনেতে এই মহাপুরুষদের জীবন এবং বাণীর একটা শক্তি থাকে, বিশেষ করে বাণী। বাণীর তিনটি গুণ হিত, ঋত এবং মিত। অর্থাৎ হিতকারী কথা, সত্য কথা এবং যতটুকু প্রয়োজন ততটুকু এটির পালন করা উচিত। আজকের এই পুণ্য দিনে, বুড়োগোপাল দাদার পবিত্র পুণ্য জন্মতিথিতে, আমাদের আসন্ন দুর্গা পূজার সেবা যজ্ঞের শুরু হচ্ছে। মহতি সেবা যজ্ঞ ভগবানের অসীম কৃপায় আমাদের আজকে পরিকল্পনা অনুযায়ী তার শুভারম্ভ হতে চলেছে। আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন নির্বিঘ্নে প্রতিটি সেবা কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এটি সেবা পূজা। এই শারদীয়ার প্রাক লগ্নে ঠাকুর মা স্বামীজি বুড়োগোপাল দাদা সকলের কাছে প্রার্থনা আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আমাদের এই চলার পথ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।